ঠিক তারপরই শতকোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরবারে কায়নাত ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह अफुरंत रहमत वजाचित भावे वर्षित होक तार सकल नेक बंदा ओ बंदीदेर उपरे सकले बोली अल्लाहुम्मा आमीन। बाबाजीरा सोनारा लालीरा ज्ञानीजनेरा बुद्धिजीवीरा এতটা রাতে যারা বসেছি তাদের কাছে অনুরোধ, শুধু জলসা শুনে পালাবো নাকি কিছু বুঝে তারপরে যাব, কোনটা বুঝবে? কথা শুনতে হচ্ছে, আওয়াজটা ভাসকে লাগছে, এর থেকে ভালো আওয়াজ হবে না, শুনতে আওয়াজ আছে, আমাকে ঘুরতে হবে। ঠিক আছে, আওয়াজ শুনতে হচ্ছে, আওয়াজ খারাপ হলে আমি বলবো। কথা বুঝেছেন বাবাজি? মেরে মহতর দোস্ত বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছি, নূতন করে শোনানোর মতো আর কোনো মেশিন নাই। আপনাদের সব মুখস্থ হয়ে গেছে, মায়েদের মুখস্থ হয়ে গেছে, এরপরেও আমাকে কিছু আপনাদেরকে নূতন শোনাতে হবে। হ্যাঁ আবার শোনাতে হবে। যদি কথা শুনে বুঝতে না পারেন তাহলে শুনে আর কতদিন চালাবেন? কথা বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা শুধু মানুষের, প্রথম কথা হল আমরা যারা এখানে বসেছি তারা ধর্ম মেনে নেব? হ্যাঁ না না, ধর্ম মেনে নেব, কথা বলেন। হ্যাঁ, ধর্ম মেনে নিলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। কথা শুনুন ভালো করে, ধর্ম মেনে নিলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে, আবার কিছু জিনিস ধরে নিতে হবে। যদি কিছু ছেড়ে দেন আর কিছু ধরে নেন তাহলে জান্নাতের দরজা খোলা থাকবে, অপেক্ষা করবে। আর নিজের ইচ্ছা মতো যদি চলছেন আর চালিয়ে যান তাহলে আপনাকে হিসাব দিয়ে পার হতে হবে। এবারে কোনটাই আপনি তৈরি ওটা আপনাকে ঠিক করে নিতে হবে। যেটা ছাড়বো সেটা কাকে দেখে, যেটা ধরবো সেটা কাকে দেখে, এটা আপনাকে জানতে হবে। আর জানার জন্য একটা গাইডবুক দিয়েছে, সেটা হলো কোরআন, সেটাকে আমাকে শিখতে হবে। আপনি শিখার পরে ঠিক পথে চলছেন কি না তার জন্য ভালো আলেমের কাছে বসে আপনাকে সেটাকে ফেয়ার করে নিতে হবে। তাই আজকে জলসাতে প্রথম আবেদন হলো, বক্তারা যে কথা বলবে সেটা ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন, ফের ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা শুনেছিলাম এই বুঝেছি এটা আমল করা যাবে কি না। যদি ওলামারা বলে আমল করা যাবে তবে আমল করবেন, আপনি নিজে বুঝে আমল করবেন না তাতে বিপদ হবে, আর এমন জায়গাতে বিপদ হবে যেখানে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, জলসা শুরু করার আগে দুটো কথা শুনিয়ে নিই। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মানুষ তেলো মাথায় তেল দেয়, বলে না বলে না? এ বাবা বলে কি বলে না, কথাটা তো সত্য কথা, এতে তো রাগ করার দরকার নেই। দেখবেন কিছু মানুষ মনে করে, হ্যাঁ তুমি উল্টোপাল্টো কথা বলছো, তেলো মাথায় তেল দেয়, তার মানে বোঝাতে চাচ্ছে গরিব মিসকিনকে দেখে না কি বাবা, তাই তো? কথাটা তো একদম ভুল না, কথাটা ভালো। যার মাথা ভালো, চুল ভালো,
তার তেল দেওয়া ভালো, কথা বলছে না, কিন্তু যার মাথা ভালো নয়, চুলও ভালো নয়, শুকিয়ে মাথায় চুলে জট পড়ে গেছে, কথা বুঝতে পারছেন, ওই জটের উপর যদি তেল ঢেলে দেয় তাহলে ভালো হলো না তেলটা গেল, তেলটা বেকার হলো। এই জন্য মাথায় তেল দিতে গেলে মাথাটা ভালো করতে হবে, কথা বুঝতে পেরেছেন না পারেন না? এই কথাটা বাস্তব সত্য, এই কথাটা বাস্তব, যদি বলেন যে তেলা মাথায় তেল দিলে কাজ হয়, জট পড়ে গেলে সে মাথাতে তাল দিয়ে কোনো লাভ নেই। তো যার পাঁচ ওয়াক্তের নামাজ আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে নবীর সুন্নতি জামা আছে, বেচারা কোরআন পড়ে, তাসবিহ পড়ে, সংসার করতে গিয়ে দু চারটে পাপও করে ফেলেছে, এরা যখন মরে যাবে কিছু কলবাখানি কুলখানি মিলাদ করলে লাভ হবে। তেলা মাথায় তেল, আর যে মুতে পানি নেবে না, বিবির কাছ থেকে উঠে গোসল করবে না, পশ্চিম মাঠে চাষ করবে না, মা বাপের ভাত দেবে না, মরে গেলে মিলাদ পড়ে কিচ্ছু লাভ হবে না, কারণ মাথায় জট পড়ে গেছে, মিলাদটাই বেকার হবে। এই সত্যটা কিন্তু মেনে নেওয়া যাবে, যদি বলেন। এই জন্যে আমার সঙ্গে বাংলায় মৌলবীদের মিল হয় না। এবারে আমি যা বললাম এটা সত্য নাকি আমার আগে যে মৌলবী বলেছে তারটা সত্য, নাকি সারা জীবন যা শুনেছেন ওইটা সত্য, না আল্লাহ যেটা বলেছে সেইটা সত্য, কোনটা? অতএব আল্লাহ যেটা বলেছে সেটা সত্য, আর যে যা বলেছে সেটার আসল উদ্দেশ্য হচ্ছে ভর্তি করবে গর্ত। মৌলবীরা তো খেয়ে খেয়ে নারী ভুঁড়ি যা মোটা করে ফেলেছে, খাট তুললে বুঝতে পারবে মূল সাহেবের খাট, কথা বলছেন, একদম সলিড মাল। গাওয়া ঘি হুজুর খাবে, দেশি মুরগির ডিম হুজুর খাবে, দেশি মুরগি হুজুর খাবে, বড় মাছের ঝোল হুজুর খাবে, খাসির মগজ হুজুর খাবে, কোমালের হাড় শুকোবে, টপ টপ খাট তুলি বোঝা যাবে কার খাট, কথা বোঝেন না? সেই জন্যে বাবাজিরা সোনারা নারীরা জ্ঞানীর জন্য সত্যি মানুষেরা মোটা মোটা দুটো কথা এতটা রাতে বলে যাচ্ছি, মনে করে নেন। আল্লাহ যেটা বলেছে ওটা সত্য, নবী যেটা বলেছে ওটা যদি বলেন সত্য, তার প্রমাণ কি সত্যটা? একটা প্রমাণ শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। সে লোকটা দেওবন্দি হোক, ফুরফুরার হোক, আর ওই পাথর চাবড়ির দল হোক, কিংবা ওই আজমিরের দল হোক, যে দলের হোক, কেউ কোনো দলের সঙ্গে মিল খাবে না, মিল খাবে বাবা, মিল খাবে না, কিন্তু একটা জায়গাতে সবার মিল আছে, সেটা কি বলেন তো? কোরআন শরীফ হাদিস শরীফ পড়ার পরে লাস্টে গিয়ে বলবে সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম, কি বলেছেন? আল্লাহ যা বলেছে ওটা সত্য, নবী যেটা বলেছে ওটা যদি বলো। এবার আপনাদের নিজ জ্ঞানে কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝবেন, ফের আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি সেইটা ঠিক কি না, তারপরে আমল করবেন। কথাটা বলেছিলাম আবারও বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে শুনিয়েছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা অজ্ঞ মূর্খ আর যারা শিক্ষিত, তারা দুজনা এক হতে পারে? যদি বলেন পারে না। এই জন্যে এই দুদলের মধ্যে ভালো কারা আপনাকে বিচার করে নিতে হবে। এই এবং জ্ঞান যখন থাকবে না তখন মানুষ পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে, এটা তিনি আকাশ পাড়া সুরা জুমার দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, আমি আয়াতটা পড়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আমি তোমাদের মধ্যে একজনকে তোমাদেরই মতো তাকে নবী বানিয়েছি, আর তাকে দিয়ে তোমাদেরকে
পবিত্রতা শিখিয়েছি, পাপ সাফ করেছি। জ্ঞান না থাকার কারণে, অক্ষর পরিচয় না থাকার কারণে তোমরা মূর্খতার অন্ধকারে ডুবেছিলে। কথা বুঝে গেছে বাবাজি? কথা বুঝতে পেরেছেন? এই দুটো কথা শোনেন। খোদবাতে আমি দু তিনটে হাদিস পড়েছি, তার হাদিসের সারমর্মতে সেই ইলমের কথা আছে, আমি সময়ে এসে শোনাব। এবার আপনাদের কাছে মেন কথাতে আসছি। আল্লাহ যেটা বলেছে সেটা জোরে বলেন সত্য, নবী যেটা বলেছে সেটা সত্য, এই কথা যারা বলেছে তারা হলো সত্যবাদী, তারা হলো জোরে বলেন সত্যবাদী, এই কথার বাইরে যাদের কথা হবে তারা হলো, আপনি বলেন, আমি বলি নাই, আমি বললাম আপনারা বললেন, আপনারা বললেন, তার মানে সত্য মিথ্যা আপনারা প্রমাণ করতে পারেন বা বুঝতে পারেন। হ্যাঁ না না, কথা বুঝে আসছে বাবাজি? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, মাতা কুমুর রাসূল ফাখুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। গ্রামটা কি রব্বে জুলজালাল শোনাচ্ছে, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, রাসূল যতটা দেবে ততটা নাও, যতটা ছাড়তে বলে ততটা ছেড়ে দাও, সোজা জান্নাতের দরজা খোলা আছে চলে যাও, কোনো হিসাব নাই। বললে আল্লাহ কিয়ামতে কাদের হিসাব হবে, নবী যতটা ছাড়তে বলেছে তার বাইরে যারা ছেড়ে দেবে, নবী যতটা ধরতে বলেছে তার বাইরে যারা ধরে নেবে। ওই আগে বলেছি রাস্তা কটা, দুটো, নরম হলে রেহাই আর গরম হলে, কবি লিখেছে মানিলে হয় পাহাড় তুল্য, না মানিলে ভুসি, জান্নাত জাহান্নাম দুটো রাস্তা যার যেটা খুশি। আজকে জলসা দিয়েছে, পাড়ার লোকেরা সব আনন্দ করে জলসা দিয়েছে, হ্যাঁ না না বলো, আত্মীয় স্বজন এসেছে, বন্ধু বান্ধব এসেছে, সব করে বোন যদি বেড়াতে আসে আপনি হাত ধরে নিয়ে যেতে পারেন, অসুবিধা হবে না। বোনের হাত ধরে জলসায় গেলে নবীর সুন্নত জিন্দা হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। বিবির বোনের হাত ধরে জলসায় গেলে তোমারও বাঁশ যাবে, তোমার বাপেরও বাঁশ যাবে। এবারে বলো চানাচুরার পাঁপড় ভাজা কে খাবে, বাদাম আনার বাস যাবে, কত হ্যাঁ। বোনের ছেলে যদি বলে মামা, ও তখন বলবে তোর ছেলেটাকে থামা, শালির ছেলে যদি বলে খালু, গোলে মাল তখন নন্তা আলু, কি বলবি বল, কথা বোঝেন নাই। ভাঙনা যদি কেঁদে বাড়ি যায় নবী নারাজ হবে, আর শালির ছেলে যদি খুশি হয় তোমার বাস যাবে, তোমার যেটা খুশি না, কথা বলেন। শাশুড়ি এসেছে জলসা শুনতে, ভালো ভালো আলুর চপ কিনে, ফুরুলি কিনে, পেঁয়াজি কিনে খাওয়াও, আমি কিচ্ছু বলবো না, মাকে যদি বাদ দাও আজরা বাস যাবে, সারা মলবি বাঁচাতে পারবে না, কথা বলেন। আমাকে আর নোনা নড়িপুরে কোনো দিন নেবে না, আর নেবে আগামীতে জলটা বলে বলবে ওসানাকে আনিস না, কথা বলছি বাজিরা শোনা না।
এখানে কোরআন শুনিয়েছে মামাতা কুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী যেটা দেবে ওইটা নাও। নবী ইনশাআল্লাহ নবী বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। মুসলমান বলছে কার এমন পড়েছে গরজ, আমার ছেলে ইংরেজি পড়বে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে তবে তো সেকশনে পাইপটা লোকে বুঝতে পারবে। কেন মাদ্রাসায় পড়লে রাস্তায় দাঁড়িয়ে পাইপ বার করতে পারবে না, বাজারে খদ্দের লাগবে না, খদ্দের লাগবে খদ্দের আর বারোটা জলসার কি হবে, এরকমই হবে মাদ্রাসায় যদি পড়ে মোনাজ্জম মক্তবে যদি পড়ে, কচি কচি মেয়েরা মাথায় বরকা দেবে, তোমার আর বাজারে আবার কি দিয়েছে, এই তো শুরু করছিলাম। ঠিক আছে, কবরে শুতে দেয় নাই ফেরেশতা ছেলে, এছাড়া মাইয়ের শোবে গো উঠে পালাবে তো মুনির বাতি আসল বাতি এবা তিনি ভায়না, মনের বাতি আসল বাতি এবা তিনি ভায়না, কালেমা দরুদ এই বাতির জ্যোতি মমিন জন ভুলবে না। আল্লাহুম্মা বাবাজিরা শোনার আল্লাহরা শোনাচ্ছিলাম বলে আল্লাহ যেটা দেবে ওটা নিতে হবে। প্রথম কথা হলো তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আল্লাহ নবী শোনাচ্ছে ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলো এই কোনটা ফরজ ওটা জিজ্ঞাসা করে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কোন ইলম শিক্ষা করা ফরজ, যে ইলম শিক্ষা করলে ফরজ ঢাকা থাকবে সেই ইলম শিক্ষা করা ফরজ, যে ইলম শিক্ষা করলে নারীর ইজ্জত নষ্ট হবে না, যে ইলম শিক্ষা করলে মানুষ মনুষ্যত্ব ছাড়বে না, যে ইলম শিক্ষা করলে নারী পুরুষ কুলঙ্গ হতে পারবে না, যে ইলম শিক্ষা করলে নারীর ইজ্জত রাস্তায় নষ্ট হবে না, ওই ইলম শিক্ষা করা ফরজ। সেটা হলো মোনাজ্জম মক্তবের ইলিম, সেটা হলো দিনী মাদ্রাসায় ইলিম। কচি কচি বাচ্চা বাচ্চা মেয়েরা যখন মাথায় ঘোমটা দেবে শয়তানের কপালে তখন বাজ পড়ে যাবে, চিন্তা করবে এখন যদি বরকা পরে সাইজের হলে কিছুই দেখতে পাবে না। কথা বোঝেন না, এই জন্য পাড়াতে কিছু শয়তানের চেলা থাকবে তারা বলবে এই সমর্থ চলবে না, তখন বুঝতে হবে আবু জেহেলের খালাতো ভাই এরা মুহাম্মাদের কেউ না। কথা বোঝেন না, বললে হুজুর দলিল দাও তা না বলে ছাড়বো না, আর এত দূরে দলিল না নিয়ে আসবো আমি তেমন বোকা না। কথা বোঝেন নাই, আল্লাহ নবী যখন মানব জাতিকে কোরআন শেখাচ্ছিল কি শেখাচ্ছিল বলো, কোরআন শেখাচ্ছিল। মক্কায় একটা মেলা হতো, মেলার নাম হলো আকাশের মেলা, মনে থাকবেন, যেখানে মদ খাওয়ার প্র্যাকটিস হতো, কোনো ঝামেলা ছিল না, নারীর ইজ্জত লুণ্ঠন করার প্র্যাকটিস ছিল,
মেলাতে এসে যে প্রমাণ করতে পারত আমি সবথেকে বেশি নারীর ইজ্জত লুণ্ঠন করেছি সেই হলো জমিদার। তাকে কাঁধে করে মেলাতে ঘোরানো হতো আর বলা হতো দেখে যাও জোয়ান কাকে বলে একশোটা মেয়ের ইজ্জত নিয়ে ধজিয়া উড়িয়ে দিয়েছে। তার কাছে সর্বনাশ, বিরাট জোয়ান। এইরকম অবস্থা, অসুবিধা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শেখাচ্ছে, আবু জেহেল বলল এ সুযোগ করা যাবে না, আর কোরআন শিখলে আর কোনোদিন নারীর ইজ্জত যাবে না। মদের দোকানে বাজ পড়ে যাবে, সিনেমা হলে তালা পড়ে যাবে, হোটেলগুলো চলবে না। মুসলমানের ছেলেরা যদি বারে না যায়, কসম খোদার বলছি কোনো বার চলবে না। আপনি মিলিয়ে দেখে না, বাড়ি বসে মদ খাচ্ছে, জিজ্ঞাসা করছে ভুনা টুনা নাই বললে আসে, মদের বোতল নিয়ে ভুনা গোশ খাচ্ছে মুরগির, একজন জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে হালাল তো বলছে, কেন বলে ঝটকা খাওয়া হারাম, আর বোতলে শয়তানের পেচ্ছা মোটা খাওয়া আলা। মদ খাচ্ছে গোশ দিয়ে আবার জিজ্ঞাসা করছে হালাল না হারাম, কত জ্ঞান দেখেছ, টনটনে জ্ঞান মানে বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবতে হবে বসে বসে শয়তান কত চালা। আপনার জ্ঞান ঠিক দেখেছে, জ্ঞান হারায় নাই কিন্তু ঠিক জায়গাতে চালিয়ে দিয়েছে। সেজন্য বাবাজিরা আল্লাহ পাক রাব্বুল আলামিন শোনাচ্ছে আমার নবী যেটা দিবে ওটা নিতে হবে, নেব ইনশাআল্লাহ। যদি বলেন নেব ইনশাআল্লাহ, ইংরেজি মাস্টারের বেতন হবে 2000, অঙ্কেওয়ালার বেতন হবে 1500, হাবিজাবি মাস্টার পাবে 1200, আর মক্তবে গেলে বলবে ফিরি চ। হ্যাঁ না বল, দাদি শাশুড়ি মরে গেছে, নাত জামাই বসে কোরআন শরীফ পড়ছে, তোর বউ বলছে হ্যাঁ তুমি কবে কোরআন শরীফ শিখলে, বলে এই দেখ তুই কিছু জানো না, বলে কেন লকডাউনে বেকার বসে থাকবো, মৌলভীকে পাম দিয়ে শিখে দিয়েছি। বলছি কতদিন, বলে 4 মাসে, বলে হুজুরকে কিছু দিয়েছো পছন্দ করি, বলছে তোমার ইংরেজি মাস্টার 2000, অঙ্কের 1200, 1500, আবার এমনি 1200, হুজুরকে ফিরি, ওরকম ভুল করো না, কিছু দেবে না তো আল্লাহ নারাজ হয়ে যাবে। ও তখন বলছে তুই যখন বলছিস তা তাই দেবো, বউ বলছে বলে দেবে, কিরকম পিঁড়িতে লোক দেখো, ওর নিজের বুদ্ধি নাই বউয়ের বুদ্ধিতে দেবে, ফেরেশতা চিন্তা করছে যাক চ তাই বল কোথায় শোন, আমাদের কথা তো শুনবি না, তা বল কোথায় শোন। সকালবেলা উঠে চা পানি খেয়ে মাল এবার বেরোবে, কোথায় যাচ্ছ, বলে হুজুরকে দেবো পয়সা চল। তো ও কী করছে, 200 টাকার একটা নোট নিয়ে বোঝোনো, তুমি যা দেবে দেবে আমারটাও দেবে, হুজুর একটু দোয়া করতে বলবে, ঠিক আছে। ও টাকাটা নিয়ে মসজিদের কাছে গিয়ে সালাম দিচ্ছে হুজুরকে, কোরআন শরীফ শিখেছে, একবার মর্দে মোত্তাসিল মিলিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব চিন্তা করছে এটাও সালাম দেয় কে দেব, হুজুর টুজুর হয়েছে মনে হয় ফাঁকে বার হয়, ও বার হয়ে দেখে সেই জিনিস, এটি কোরআন শরীফ শিখেছে, কি খবর বাবা, বলছে হুজুর জলসা শুনেছি মোহাম্মদ আলী সাহেব এসে বলে গেছে, মুফতি ইয়াহিয়া সাহেব বলে গেছে, ওই জয়নুল আবেদিন বলে গেল কোরআন যে শেখে সে ভালো, যে শেখায় সে ভালো, পয়সা করি কোথেকে গেল। তো বলছে তুই আমাকে জলসা শুনেছিস, তা আগে শুনি তো জলসা শুনতাম না, দেখ যা তোমার শুনতে হবে না, বলছে না হুজুর 200 টাকা, চিন্তা করছে হুজুর যা দেয় 200, ভাঙা গাড়িতে যা ফেলে দেবো কেন, এখন দেখেন না প্লাস্টিক ভেঙে গেছে বাড়িতে ফেলে দেবে, যা হয় বিস্কুট এক প্যাকেট তাই হচ্ছে, তাই এ দেখেছে যা হয় 200 টাকা, তাই 200 টাকা হাতে দিয়ে চোখটা একটু বেশ চোখ মুখটা নরম করে বলছে হুজুর আমার মা বাপ কেউ নাই, যদি কবরটা জিয়াদ করে দিতে, তো হুজুর তখন চিন্তা করছে সেটা কি চিঠি বাজে 200 টাকা দিলে এটা কবর জিয়ারতের টাকা না কোরআন শরীফ পড়ার টাকা কি জানে। তো
তাহলে মনে করছে যে হুজুর মনে হয় যাব না, বলছে হুজুর কবরস্থানটা দূরে তো চিন্তা করবেন না, মোটর সাইকেল এনেছি আমার শাশুড়ি দিয়েছে ওই মোটর সাইকেলকে চাপিয়ে দিয়ে যাবো। বউ টাকাটা কে দিয়েছে? বউ মোটর সাইকেল কে দিয়েছে? শাশুড়ি। ওর কি কিছু নেই, এত বড় চিঠি ক্লাস। হুজুরকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর হুজুর চিন্তা করছে কার গাড়িতে যাচ্ছি। সফলাস কবরস্থানের কাছে গিয়ে বলছে তোমার বাপের কবর, এই তোমার মার কবর, একটু ঝেড়ে দোয়া করুন। তো ইমাম সাহেব চিন্তা করছে বাংলায় দোয়া করলে সালা বুঝতে পারবে, আরবিতে দোয়া করতে কোথা কোনো মায়ের কবর দিকে তাকিয়ে বলছে চাচিমা প্রয়োজন একটা রেখে গেছো তুমি, এরম বীজ। ও বলছে আল্লাহ আমিন। খবিজ বুঝে বল, হুজুর কি বলেছে শুনে বল, সব জায়গায় আমিন বলি না বাবাজি না শোনা না লালে না। ধোকা দিতে 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 এত বড় ধোকাবাজ হয়ে গেছে যে শয়তানও পর্যন্ত হার মেনে যাবে, কথা বুঝেছেন বাবাজি? এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে দেন দু চারটে কথা আমার বাবাজি না আমার শোনাচ্ছেন বন্ধুরা। এখন মানুষ এত চালাক হয়ে গেছে না যে শয়তান চালাকি করে ফেল। ১০৫০ টাকা ধার নিয়েছে, সে চেয়েছে আর দেয় নাই, দু মাস বাদে চার মাস বাদে ছ মাস বাদে এক বছর হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব টাকাটা দিয়েছে যে তার মেয়ের বিয়ের সময় নেবে, সে মালা দেয় না। একদিন জুমার দিন বলছে আপনি দেবেন কিনা বলুন, যেই বলি খেলে বলেন কালকে দেবো, যেই বলি কালকে দেবো, কখন দেবেন? আপনার কথা ঠিক নেই, বলছে দেখুন নিচে কথা বলবেন না, আমি টাকা দিতে পারি না ঠিক আছে কিন্তু কথা ঠিক রেখেছি। কবে দেবে, কবে দেবে বলো? কালকে দেবে, কথা ঠিক দেবে না কেন? যখনই ধরে খালি বলে কখন দেবো? কালকে দেবো। তো বলছে আপনার কথা ঠিক নেই, বলছে ভাই টাকা না দিই কথা ঠিক আছে, কালকে দেবো বলেছে আজকে তো না। মানে এত সূক্ষ্ম চালাক হয়ে গেছে যে ধরাও মুশকিল সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ আমাদেরকে চিতিনবাজি থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। সেজন্য যেটা কোরআন শোনাচ্ছিলাম আর আপনাদের বোঝাচ্ছিলাম, কিছু ছাড়তে হবে কিছু ধরতে হবে, ধরবে ইনশাল্লাহ ছাড়বে ইনশাল্লাহ। তো কাকে দেখে ছাড়বেন? নবীকে দেখে। কাকে দেখে ধরবেন? নবীকে দেখে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। এবারে আমি ব্যাকে যাচ্ছি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলেছেন ইলিম শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিবাল্লাহুমা ফালা তাকুন খামিসান। উম্মত তোমাদের অফার দিয়ে যাচ্ছি, চারটে অপশান রইল। এক নম্বর, প্রথমে তোমরা আলেম হবে, না হলে তালেবে এলেম হবে, তা না হলে আলেম এবং তালেবে এলেমরা যা বলে ওটা শুনবে। চতুর্থ নম্বর, তাদের সঙ্গে ভালোবাসা রাখবে। পঞ্চম দলে যাবে না, আর ওখানে গেলেই ঠকে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আমরা প্রথমে আলেম হলাম না, তালেবে এলেম হওয়ার ইচ্ছাও না, আর যারা তালেবে এলেম হচ্ছে তাদের কথা শুনব না আর ভালোবাসাও জোরে বলো রাখব না। তাহলে গরু ছাগলের মতো এবারে পেটাই খেতে হবে, তুমি কাঁদলে দোয়া কবুল হবে না, তোমার কান্না শুনে কারো দিলে রহম কোনো দিন হবে না, তুমি কারো কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়ার যোগ্য না। মনে থাকবে, খালি বললে হবে না, হুজুর একটু দোয়া করেন। আগে মৌলবীরা দোয়া করলে কবুল হতো, এখন মৌলবীদের দোয়া কবুল হয় না। বুঝছো না বলছো না? কথা কিন্তু সত্য মিথ্যা না। আগে বলছে আমরা হাত তুলে যেটা বলতো সেটা হতো, এখন হাত তুললে কিছুই কবুল হয় না। আগে আকাশে পানি না বলে দোয়া করলে পানি হতো, এখন আকাশ একটু একটু মেঘ করছে পানি হয় না। হুজুর দোয়া করছে রব্বানা জালামনা, তা কি দেখে যেটুকু মেঘ ছিল আর রইল না।
তখন নিচে শ্রোতারা বলছে হুজুর বন্ধ করো দোয়া পালিয়ে যাচ্ছে দোয়া করতে হবে না বাংলা বোঝেন কি বোঝেন না এর জন্য দুষিকে মনবি না আমি আগে বড় ভাইকে দেখলে ছোট ভাই ভয়ে কথা বলতো না আগে শাশুড়ি দেখলে বউয়ের বাপের ক্ষমতা ছিল না যে গরম দেখিয়ে চলে যাবে হেনা না আগে মাপুর কাপড় পরলে পিঠের চামড়া দেখা যেত না এখন পেটের চামড়া দেখা যাচ্ছে অসুবিধা হবে না মেঘ এমনি পালাবে জীবনে আর থাকবে না আগে মাপুর ব্লাউজ পরলে কুনুই দেখা যেত না এখনকার মায়েরা বলছে ব্লাউজ পরতে পারি হ্যান্ডেল দিলে নমন আমার ব্লাউজ পরা দেখলে বুড়োরা জোয়ান হবে আর জোয়ানরা মাথা ঘুরে শুয়ে যাবে রাতে ঘুমুতে জমতো না বলছে মলবি দোয়া করলে কবর এ বাবাজি আগে মিথ্যা বললে ভয় খেত মা বাপকে কষ্ট দিলে ভয় খেত তাই আল্লাহর কাছে দোয়া করলে কবুল হতো আগে মোলসাপ দেখলে ভয়েতে ছেলেরা রাস্তায় বেরুতো না জিজ্ঞেস করে বয়স করে মোলসাপ আছে শুধু হ্যাঁ না বল আগে মোলসাপ দেখলে ছেলেরা রাস্তায় ভয়েতে বেরুতো না এখন মোলসাপ দেখলে দূর থেকে সিটি মারে ফেরেশতা বলছে এ খবিজের মাথায় বাজ পড়বে জীবনে দোয়া কবুল হবে না দোষ মৌলবীদের দিও না কথা বলতে থাকবেন ইনশাল্লাহ কারণ আমি আগে বলেছি মাটি ভালো না হলে গাছ ভালো হবে না আর গাছ যদি ভালো না হয় ফসল ভালো হবে না ভালো ভালো মৌলবী এনে জলসা দিলে হবে না পর্দার কথা খেয়াল করতে হবে যেন মা বোনেদের পর্দার ক্ষতি হয় না পর্দার যখন ক্ষতি হবে বাবুনের পর্দার যখন ক্ষতি হবে যত ভালো বক্তা বক্তৃতা করবে করুক ও বক্তৃতাতে আমল কোনো দিন হবে না আর পাড়ায় যত খারাপ ছিল খারাপই বেড়ে যাবে ভালো কোনো দিন হবে না কথা বলে থাকবেন ইনশাল্লাহ আগে ওলামাদের জিজ্ঞাসা করবেন এই জায়গাটায় জলসা দেওয়ার যোগ্য জায়গা কিনা এখানে যদি জলসা দিই বাজারটা কোথায় বসবে বাজার বসানো যাবে কি যাবে না মাবুলকে কেমন জায়গাতে বসাবো যাদের বাড়ির বউরা কোনো দিন দেখা যেত না আজকে জলসা সুযোগে সবাই জান ভরে দেখে নিয়েছে মনের কষ্ট রইল না মিছে কথা বলছি কথা বলেন যাদের বাড়ির মেয়ের সঙ্গে আপনি সহজে কথা বলতে পারতেন না যাদের বাড়ির বউদের আপনি পায়ের নখ দেখতে পেতেন না আজকে জলসা সুযোগে তাদের বুক পর্যন্ত দেখে নিয়েছে হ্যাঁ না না জলসা দিয়ে বলছে দোয়া করছে রব্বানা ফেরেশতারা বলছে ভালো মন্দ খেয়েছিস খা বেশি জোরে চিল্লাস না কারণ মাল তলা ফাঁকা চাচাজি আকলি মোনাজাত হলে কবুল হবে কিনা এবার বুঝে নাও কথা বুঝেছেন না বোঝেন নাই বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুদী মানুষেরা এই জন্য নবী শুনিয়েছে ওমা আল্লাহ শোনাচ্ছে ওমা আতা কুমুর রসুলু ফাকুহু শান্তি যদি পেতে চাও আমার নবী যে সুন্নত দিয়েছে নিয়ে নাও নব ইনশাআল্লাহ এই নেব ইনশাআল্লাহ সন্তান ভালো চাই না খারাপ চাই ভালো চাই বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা বাসর ঘরে বসে আছে দোয়া করছে রব্বানা আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছে কথা বলতে পারে না এইরকম বউ নিয়ে সংসার করা চলে না কিন্তু আপনি আমার ভাগ্যে লিখেছেন আমি ওকে ফেলবো না আমার যে বিবি হয়েছে শুনেছি সে নাকি কালা একে নিয়ে পথ চলা বড় জ্বালা আমি বলবো মুরগি ডিম আছে ও বলি হ্যাঁ পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে কি বুঝলি ও দেখাচ্ছে মুরগির ডিম আছে তো বউ বলছে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে কি ঝামালায় বললো ডিম ডিম বলছে ও আলু দোষালা কি জ্বালা দেখেছো তালা একে বোবা তাই কালা আরেক শুনেছি অন্ধ আমার সব ভালোবাসার দরজা বন্ধ আরেক শুনেছি লুলা তার মানে বইতে হবে কাঁধে নিয়ে ঝোলা আল্লাহ যেন আমার বিবির সঙ্গে আমার অশান্তি হয় না যেন আমি ওকে নিয়ে কোনোদিন কষ্ট দিই না দরজার কাছে সালাম দিচ্ছে বিবি আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে গেছে যেমনি বিবি ঘরে এলো উনি পর্দার আড়াল দিয়ে ফাঁকে বার হয়ে চলে গেল শ্বশুরের কাছে গিয়ে বলে আব্বা আমার বাসর ঘরে আমার বিবিকে পাঠাও যে মেয়েটা এসেছে ওকে বার করে নিয়ে যাও আমরা হলে কি বলতাম ভাবি এসো আমার ভাগ্য খারাপ এই ছিল আমার ভাগ্যে ইস কি কান্নার স্টাইল ভাবি বলতো ভাই কি করবে আমরা আসি তোমার দুঃখ থাকবে না মিটিয়ে দেবো বাবাজি হলো মুসলমান নবী যা দেবে নেবে আর ছাড়বে শ্বশুরকে গিয়ে বলছে আমার ঘরে অন্য মেয়ে ঢুকেছে শ্বশুর বলছে তা কি করে হয় আমাদের বাড়িতে কন্যা যাত্রী বর যাত্রী সব মিলিয়ে চারজনা কন্যা যাত্রী বর যাত্রী সব মিলিয়ে জেনে বলো চারজনা আর আমাদের বাড়ির বিয়ে হলে বাড়িওয়ালা সবার জায়গা পায় না বালিশ বগল করে মসজিদে চলে গেছে ইমাম সাহেব বলছে চাচা কি খবর বলছে বাবা আজ মসজিদে থাকবো তোমার কাছে দূর মসজিদে শোয় ও কত বড় ঘর বলছে বসে সবার জায়গা নেই কুটুমজন ভর্তি হয়ে গেছে এত কুটুম এসেছে বাড়িওয়ালার জায়গা নয়